টুনস বাংলা মতি বর্ধমানের একটি গ্রামে আমার এক বন্ধুর বাড়ি, তবে শুধু গ্রাম বললে ভুল হবে, বলতে হবে ছবির মতো সুন্দর গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি নদী, দুপাশে ছোট ছোট ঘর, চাষের জমি, গাছপালা ঘেরা এক অপূর্ব সৌন্দর্য এই গ্রামে। সময় পেলেই আমি চলে আসি আমার এই বন্ধুর বাড়ি। এই গ্রাম আমাকে বারবার টানে। আজকে এখানে আমার আসার কথা ছিল না। সকালবেলা বন্ধু শুভঙ্কর হঠাৎ করে আমায় ফোন করল, বলল খুব জরুরি কাজ না থাকলে একবার গ্রামে আয়, দরকার আছে। কি দরকার জিজ্ঞাসা করতে কোনো সাড়া দিল না, ঝট করে ফোনটা কেটে দিল। আজকে আমার হাতে তেমন কাজকর্ম ছিল না, ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। আমার বাড়ি থেকে এই গ্রাম মাত্র 25 কিলোমিটার রাস্তা, তাই যতবার আসা যাওয়া করি আমি বাইক নিয়েই আসি। আরে শুভঙ্কর, কোথায় রে তুই? আরে অনির্বাণ, এসে গেছিস? আয় আয় আয়, তুই আসবি আমি তো ভাবতেই পারিনি। আমার একবার ফোন করাতেই চলে এলি তুই, এটা তো অবিশ্বাস্য। কেন রে, অন্যান্যবার আমি যখন আসি সেটা কি তোর 50 বার ফোন করার পর? চল 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 শিব মন্দিরের কাছে চল, একটা কথা আছে। কথা বলার জন্য শিব মন্দিরের কাছে যেতে হবে? কেন রে, কি এমন কথা? আরে চল না, গেলেই শুনতে পারবি। এই শুভঙ্কর, অনির্বাণ, তোরা কোথায় যাচ্ছিস? আমি খাবার রেডি করছি তো, একবারে খেয়ে যা। একটু পরে খাচ্ছি, এক্ষুনি আসছি আমরা। দেখো দেখি ছেলের কাণ্ড। হ্যাঁ, এই মাত্র ছেলেটা অতদূর থেকে আসলো, ওকে একটু বিশ্রাম করতেও দিল না, খাবার খেতেও দিল না। বল এবার কি বলবি বল, কেন ডাকলি আজকে? কাল ভোরে তো মহালয়া। তো মহালয়া তো কি হয়েছে? ও আচ্ছা, এই জন্য আমাকে ডাকলি না? বুঝেছি আমি সব, বাজি ফাটানোর ধান্দা, আমি সবের মধ্যে নেই। শব্দবাজি ফাটানো কিন্তু নিষিদ্ধ, এতে পরিবেশ দূষণ হয়। এই তো আসার সাথে সাথেই জ্ঞান দেওয়া শুরু করে দিলি। আরে আমি জানি শব্দবাজি পরিবেশ দূষণ করে, শব্দবাজি আমি ফাটাবো না। তাহলে? আরে সেটাই তো বলছি, আমাদের গ্রামে একটা জমিদার বাড়ি আছে জানিস? জমিদার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই সেই পুরনো বাড়িটা যেখানে অনেক বছর আগে একবার নিয়ে গেছিলি আমাকে? হ্যাঁ হ্যাঁ, আজকে রাতে তুই আর আমি আর আমার একটা বন্ধু অনুপ সেখানেই যাব। না 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 না, আমি সবের মধ্যে নেই। শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করার আমার কোনো ইচ্ছে নেই। পরিত্যক্ত বাড়ি, কত বছর যে সেখানে মানুষজন থাকে না তার ঠিক নেই, ওখানে সাপ পোকার বাসা, শুধু শুধু আমি সাপের কামড় খেয়ে মরবো নাকি? আর তাছাড়া আমি শুনেছি এই ধরনের পরিত্যক্ত বাড়িতে ভূতেদের আস্তানা না হয়। না না ভাই, আমি যাবো না ওখানে। আরে ধুর, ভয় পাস না, তুই কি একা থাকবি নাকি? আমরা তো 3 জন থাকবো একই সাথে, আর ওই পোকামাকড় সাপ এগুলোকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার কাছে কার্বলিক অ্যাসিড আছে, হ্যাঁ চারিদিকে ছিটিয়ে দেবো, সাপ কেন, সাপের বাবাও কাছে আসবে না। আর ভূতের ব্যাপারটা ঠিক বলতে পারছি না, থাকলেও থাকতে পারে। হ্যাঁ মানে ওখানে ভূত আছে নাকি? আরে জেনে শুনে ওখানে যাবি? মানে আমি ঠিক নিশ্চিত না এই ব্যাপারে। কয়েক বছর আগে 4 জন ডাকাত এই গ্রামের কালী মন্দির থেকে গয়না চুরি করে ওই জমিদার বাড়িতে লুকিয়েছিল এই মহালয়ার রাতেই। পরের দিন সকালে সেখানে ওদের লাশ পাওয়া যায়। সেই থেকেই শুনেছি যে ওই জমিদার বাড়িতে মহালয়ার রাতে নাকি নানা রকম শব্দ হয়, ভয়ে কেউ কাছে যেতে পারে না। কিসের সেই শব্দ সেইটা আমাদের জানতে হবে। পাগল হয়েছিস? তোদের যা দেখার দেখ গে যা,
আমি সব দেখতে পারবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাব ভাই। আরে তুই তো দেখছি দিন দিন ভীতু হয়ে যাচ্ছিস রে, আগে তো এমন ছিলি না। হ্যাঁ তুই কি ওখানে একা থাকবি নাকি? আমরা তো তিনজন থাকবো ওখানে, আগুন জ্বালিয়ে রাখবো, কোনো ভয় নেই। বন্ধু শুভঙ্করের কথায় আমি রাজি না হলেও ও এমন জেদ ধরে বসেছে যে আমি আর রাজি না হয়ে থাকতে পারলাম না। একরকম বাধ্য হয়েই আমি রাজি হলাম সে পরিত্যক্ত জমিদার বাড়িতে রাত কাটানোর জন্য। রাত জাগতে হবে তাই বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে পড়লাম। রাত ঠিক 8টা বাজে, আমরা তিন বন্ধু রাতের খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম সে পরিত্যক্ত জমিদার বাড়িতে। বিশাল বড় বাড়ি ফাঁকা পড়ে আছে, বহু বছর আগেই জমিদার পরিবারের লোকজন বিদেশে চলে যায়, সেই থেকেই এই বাড়ি ফাঁকা পরিত্যক্ত। আজ অমাবস্যা, ঘটঘটে অন্ধকার, এই জমিদার বাড়ির আশেপাশে কোনো জনবসতি নেই, ফাঁকা জায়গা, গাছপালায় ঘেরা, বেশ ভয়ালো পরিবেশ। মোমবাতির আলো জ্বালিয়ে বন্ধু শুভঙ্কর আমাদেরকে নিয়ে গেল ওপরের একটি ঘরে, যেই ঘর থেকে দেখা যায় এই জমিদার বাড়ির ঠাকুর দালান, মানে এই ঠাকুর দালানে দুর্গাপুজো হতো, এবং এই ঘর থেকে বেশ আশেপাশের পরিবেশটাও ভালোভাবেই দেখা যাচ্ছে। প্রচণ্ড নোংরা ঘর, চারিদিকে মাকড়সার জাল, ফাটা ফাটা দেয়াল, বেশ কয়েক বছর ধরে যে মানুষের পায়ের ছাপ এখানে পড়েনি সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে ছিল একটি মাদুর, খাবার জলের বোতল, আগুন জ্বালানোর জন্য দেশলাই, সাপ তাড়ানোর জন্য কিছুটা কার্বলিক অ্যাসিড। অনুপ আসার সময় একটি শুকনো গাছের ডাল ভেঙে নিয়ে এসছে, ওটা দিয়েই আগুন জ্বালানো হবে। আমরা আগুন জ্বালিয়ে তিনজন মিলে মাদুরের ওপর বসেছিলাম, নানা রকম বিষয়ে গল্পগুজব করছিলাম। বসে থাকলে রাত কিছুতেই কাটতে চায় না, কিছু কাজকর্ম থাকলে ঠিক আছে, কিন্তু শুধু শুধু বসে রাত কাটানো খুব কষ্টকর। বসে থাকতে থাকতে আমরা অধৈর্য হয়ে পড়েছি। অনেকক্ষণ ধরে বসে থাকার পরেও যখন ঘড়ির কাঁটার দিকে তাকালাম দেখে অবাক হলাম, আমরা মনে করেছিলাম অন্তত 2:30 বাজে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে সবে 12টা বাজে। এখনই আমাদের চোখে ঘুম এসে গেছে, বাকি রাতটা আমরা কিভাবে কাটাবো সেটাই তো বুঝতে পারছি না। রাত তখন 1:30 থেকে 2 বাজে, হঠাৎ জোরে জোরে হাওয়া বইছে, আকাশে কোনো মেঘ নেই, সন্ধ্যে থেকেও কোনো হাওয়া ছিল না। এই সময় এত জোরে জোরে হাওয়া দেওয়ার কারণটাই বা কি? হাওয়ার দাপটে আমাদের আগুনটা নিভে গেল, একেবারে অন্ধকার ঘর, আগুন জ্বালিয়ে দেশলাইটা যে কোথায় রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না, মোবাইলের আলোটা যে জ্বালাবো তারও উপায় নেই, মোবাইলের চার্জ দেখাচ্ছে মাত্র 15%, যদি মোবাইলের আলো জ্বালাই তাহলে এই চার্জটুকু ফুরিয়ে যাবে, কারো সাথে আর যোগাযোগ করা যাবে না। সূর্য
পাপের সাজা তো পেতেই হবে। আমি বারবার বারণ করেছিলাম মন্দিরের গয়না চুরি করার দরকার নেই, দরকার নেই, কিন্তু শুনলি না, দেখলি তো কি হলো, ই হলোকে পাপ করেছিলাম, এখন পরলোকে এসে সেই পাপের সাজা ভোগ করতে হয়েছে আমাদের। শুনতে পেলি? শুনলাম এই শব্দগুলো যখন কানে আসছে, এ ভয়ে তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে রে। এগুলো কোনো মানুষের গলা হতে পারে না, এ নিশ্চয় ভূত। ভূত ভাই, ভাই এখান থেকে পালাতে হবে। আরে চল চল এগিয়ে গিয়ে দেখি কোথা থেকে শব্দটা এলো। ওরে বাবা রে, তোর কথা শুনলে আজকে তো আর প্রাণে বেঁচে বাড়ি ফিরতে পারবো না, এখানেই শেষ হয়ে যেতে হবে, আগুনটাও তো নিভে গেছে। আমরা এই কথা বলছি আর ঠিক সেই সময় কান্নার শব্দ। মনে হচ্ছিল অনেকজন মিলে একসাথে কাঁদছে। সেই শব্দ শুনে আমাদের শরীর ভয়ে ভারী হয়ে এসছে। শুভঙ্কর একটু সাহস করে চিৎকার করে উঠল, কে 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 কান্নাকাটি করছে? কান্নার শব্দ থেমে যায়, চারিদিক নিস্তব্ধ, কোনো শব্দ নেই। চল 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 নিচে চল, ওরা মনে হয় চলে গেছে। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলাম। নিচে নামতেই দেখতে পাই বাইরে দরজার মুখে কে একটা দাঁড়িয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মানব আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এর বেশি কিছু আমরা বুঝতে পারছি না। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। আমাদেরকে দেখে সেও যেন একেবারে স্ট্যাচু হয়ে গেছে। অবয়বটি কাকে যেন ডাকলো, কিছুক্ষণের মধ্যেই আরো তিনটে অবয়ব এসে হাজির হলো। তারা সবাই আমাদেরকে দেখে হাসতে শুরু করেছে। আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না।
জগত আমাদেরকে টেনে নিয়ে গেল জমিদার বাড়ির উঠোনে। মাটি থেকে প্রায় 5 ফুট উপরে শূন্যের উপর আমাদেরকে ঝুলিয়ে রাখলো। আমাদের কাছে আসতে শুরু করে, হয়তো আমাদেরকে মেরে ফেলবে ওরা। ঠিক সেই সময় একটা নূপুরের শব্দ পাওয়া যায়। মনে হচ্ছিল নূপুর পরে কেউ একজন হেঁটে আসছে। সেই নূপুরের শব্দ শুনতে পেয়ে ভূতগুলো চুপ করে দাঁড়িয়ে গেল। ঠিক সামনে রয়েছে জমিদার বাড়ির ঠাকুর দালান। সেই ঠাকুর দালানের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা আলোর জ্যোতি। সেই আলোর জ্যোতি ক্রমশ বড় হচ্ছে, আর সেই ভূতগুলোর কাছে আসছে। আর যত কাছে আসছে ভূতগুলো তত চিৎকার শুরু করেছে। দেখতে পেলাম প্রচন্ড আলোর ঝলকানি। সেই দিকে কোনোভাবে তাকিয়ে থাকতে পারছিলাম না। আমরা 3 জনই জ্ঞান হারালাম এবং মাটিতে পড়ে গেলাম। সকালবেলা যখন আমাদের জ্ঞান ফিরল, দেখলাম আমরা 3 জনই জমিদার বাড়ির উঠোনে পড়ে আছি। আমাদের প্রত্যেকের শরীরে নানা রকম ক্ষতচিহ্ন ও ব্যথা। আমরা অনুমান করতে পারলাম যে ভূতগুলো এখানে ছিল ওরাই হয়তো গ্রামের মন্দিরের গয়না চুরি করা ডাকাত, কারণ এই মহালয়ের রাতে এইখানেই ওদের মৃত্যু হয়েছিল। তারপর থেকে প্রতি বছর মহালয়ের রাতে এইখানে নানা রকম শব্দ পাওয়া যায়। আর সেই আলোর জ্যোতি, যেই আলোর জ্যোতির কারণে আমরা এখনো বেঁচে আছি। কিসের সেই আলো? কোথা থেকে এলো সেই আলো? না না, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন। কমেন্ট করে জানান যে এই আলোর জ্যোতিটা কিসের। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।